আজকের সভার সম্মানীয় সভাপতি শ্রী দিলীপ ঘোষ, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী দেবশ্রী চৌধুরী, শ্রী কৈলাস বিজয়বর্গীয়, শ্রী তথাগত রায়, শ্রী রাহুল সিনহা, শ্রী স্বপন দাশগুপ্ত, সমস্ত সাংসদ এবং পশ্চিমবঙ্গের যুব হৃদয় সম্রাট শ্রী মিঠুন চক্রবর্তী, আজকে আমরা এই ঐতিহাসিক ব্রিগেড সমাবেশে সবাই উপস্থিত হয়েছি নির্দিষ্ট এক লক্ষ্যকে সামনে রেখে। আমরা এখানে এসেছি পশ্চিমবঙ্গের মাটিতে প্রকৃত পরিবর্তনের লক্ষ্যে। গত দশ বছর কি পেয়েছেন কি পাননি তার সুস্পষ্ট হিসাব নিকাশ নেই। আজকে এই নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মানুষকে চিন্তা করতে হবে আগামী দিনে এই পশ্চিমবঙ্গ কোথায় যাবে। বাংলার মানুষ জানতেন দশ বছর আগে যে দীঘা গোয়া হবে না, কলকাতা লন্ডন হবে না, প্রত্যেকটা মহকুমায় একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হবে না, 40,000 বন্ধ কলকারখানার দরজার তালা খোলা যাবে না, রাতারাতি 1 কোটি বেকারের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যাবে না। কিন্তু তাও মানুষ ভোট দিয়েছিলেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনে বিশ্বাস জাগাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএম কে হারানো যেতে পারে, সিপিএম হারতে চলেছে। তাই সমস্ত ইস্যুকে দূরে সরিয়ে রেখে ইস্যু ছিল আমাদের সামনে একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আজকে সেই গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই ব্রিগেড প্যারেডের অভিযান। এই ব্রিগেডের ডাক দিয়েছে বিজেপি, কিন্তু এই ব্রিগেড এই মুহূর্তে জনতার ব্রিগেড, এই ব্রিগেড জনগণ অধিনায়কের ব্রিগেড, এই ব্রিগেড মানুষের ব্রিগেড। মানুষ আজকে পরিবর্তনের জন্য এগিয়ে এসেছেন প্রত্যন্ত গ্রাম থেকে, মানুষ আসছেন ওই আলিপুরদুয়ারের চা বাগানের কাজ হারানো শ্রমিকটাকে সঙ্গে নিয়ে, মানুষ আসছেন আমাদের 5টা নদী পেরিয়ে সুন্দরবনের বিভিন্ন দ্বীপ থেকে। তাদের সামনে লক্ষ্য একটাই, পশ্চিমবঙ্গকে নতুন করে তৈরি করতে হবে, আজ এ রাজ্যকে একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট বানাতে হবে, এই ফ্লাইট অফ ক্যাপিটালকে বন্ধ করতে হবে, ইনক্রিজ জিডিপি ইনক্রিজ পার ক্যাপিটাল স্লোগান নিয়ে আজকে পশ্চিমবঙ্গের মানুষের সামনে বর্তমান তরুণ প্রজন্মকে কি আধুনিক জীবন উপহার দিতে হবে, এই সংকল্প নিয়ে আমরা ব্রিগেডে এসেছি। আমরা নতুন কোনো কথা বলতে আসিনি, বিজেপি এ রাজ্যে নতুন নয়। এই ব্রিগেড আমরা প্রথম করেছিলাম 1993 সালে, বক্তা ছিলেন অটল বিহারী বাজপেয়ী। সেদিন আমরা গোটা ব্রিগেড ভরিয়ে দিতে পারিনি, ব্রিগেডের একাংশ খালি ছিল, মঞ্চ থেকে একটা সবুজ রেখা যাচ্ছিল। আমি আজকের এই বিশেষ দিনেতেই অটলজির বক্তৃতাটার কথা স্মরণ করছি যে পশ্চিম বাঙ্গাল কি বিধানসভা মে আবি তাক এক ভি কমল নেই খেলা, লেকিন ইস বিশাল জনমেদিনি ইস বাত কি প্রামাণিকতা সে ভরে হুয়ে হ্যায় যে মন কমল খিল চুকা হ্যায়, থোড়ি সি জো খালি হ্যায় ও হামারি ঝন্ডি কি হরিয়ালি হ্যায়। কিন্তু আজকে আর সেই খালি ব্রিগেড নেই, মানুষ জনপ্লাবনে ভরিয়ে দিয়েছেন এই ব্রিগেডকে। আজকে মানুষ প্রতিবাদ করবার জন্য এগিয়ে এসেছেন প্রতি ক্ষেত্রে। আজকে একদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ব্রিগেড, আর ব্রিগেডের বাইরে চারিদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট, কলকাতা ভরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রীর ছবিতে। কারণ একদিকে নতুন পরিবর্তনের সূচনা, আর অন্যদিকে ফেয়ারওয়েল সেরিমনি, ফেয়ারওয়েল সেরিমনি চলেছে গোটা কলকাতা শহর জুড়ে। তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে যাবে, তৃণমূলকে কেউ আর ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না। আমরা যে কোনো মূল্যে পরিবর্তন চাই, এই স্লোগান নিয়ে বিজেপি আপনাদের সামনে আসেনি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে দুবার পর পর আমরা কেন্দ্রের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছি, কারণ দয়া দাক্ষিণ্যে নয়, কারণ অনুগ্রহ নিয়ে নয়, নিজের মতাদর্শকে জলাঞ্জলি দিয়ে বিসর্জন দিয়ে নয়, কারণ আঁচল ধরে নয়। পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি নিজের কথা বলে নিজের শক্তিকে প্রতিষ্ঠা করেছে। একটা দিন ছিল 2019, এই মাটিতে দাঁড়িয়ে সেদিন বক্তৃতা করেছিলেন যে 2019 বিজেপি ফিনিশ, 9টি রাজনৈতিক দলের সভা। আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে বিজেপি এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে সভার ডাক দিয়েছেন। আমাদের রাজনীতি সমন্বয়ের রাজনীতি, আমাদের রাজনীতি বিভাজনের রাজনীতি নয়।
সাতদিন আগে আরেকটা ব্রিগেড হয়েছে, সাতদিন আগের ব্রিগেড তৃণমূলের অনুপ্রেরণায়, মোহাম্মদ সেলিমের প্রযোজনায় বিধ্বস্ত বামফ্রন্ট আর মুর্শিদাবাদের কংগ্রেসের ব্রিগেড, সেই ব্রিগেড থেকে পরিষ্কার ভাগিদারির ডাক দেওয়া হলো, ভাগিদারি, বাংলার ভাগিদারি। কমিউনিস্টরা নিজেদের চরিত্র বদলায়নি। 1946 সালে এই কমিউনিস্টরা এই ময়দানে দাঁড়িয়ে আওয়াজ তুলেছিলেন, মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই। এই সেই কলকাতার ময়দান যেখানে স্লোগান ছিল, কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। এই সেই কলকাতার ময়দান যেদিন যেখানে দাঁড়িয়ে বামপন্থীরা বলেছিলেন, হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি একই সঙ্গে বসবাস করতে পারে না, তাই মুসলমানদের জন্য আলাদা হোমল্যান্ড চাই। এই কমিউনিস্ট পার্টি বলেছিল 18টা ভাগে ভারতবর্ষকে টুকরো টুকরো করে তারপরে স্বাধীনতা তুলে দিতে হবে। আজকে তাদের ট্র্যাডিশন বদলায়নি, আজকে তারা একই জায়গায় দাঁড়িয়ে মানুষকে আহ্বান জানাচ্ছেন, ভাগিদারির আহ্বান, আবার বাংলাকে টুকরো করবার আহ্বান, আবার বাংলাকে ধর্মের নামে বিভাজনের আহ্বান। এই আহ্বানের বিরুদ্ধে সমন্বয়ের বার্তা নিয়ে আমাদের লড়াই করতে হবে। আর এই মাটি বহুত্ববাদের মাটি, এই মাটি এস ওয়াজেদ আলীর মাটি, এই মাটি মোহাম্মদ মহসিনের মাটি, এই মাটি শেখ শহীদুল্লাহর মাটি, এই মাটি কাজী নজরুলের মাটি, এই মাটি আবুল বাসারেরও মাটি। এই মাটিতে যারা বিভাজনের রাজনীতি তৈরি করতে চাইছেন, এই মাটিকে যারা নতুন করে বিভক্ত করতে চাইছেন, এই মাটিতে যারা জঙ্গি জামাতি কার্যকলাপকে আহ্বান জানাতে চাইছেন, আজকে তাদের বিরুদ্ধে আপনাদের আওয়াজ তুলতে হবে। এতদিন আমরা দেখেছিলাম কংগ্রেস এবং সিপিএম এর প্রেম, এতদিন আমরা দেখেছিলাম কংগ্রেস এবং সিপিএম মালা বদল করে, সাত পাকে বাধা পড়ার পরে আবার ডিভোর্স করে। এতদিন দেখেছিলাম অন্ধকারে কংগ্রেস আর সিপিএম এর গোপন প্রেমালা, এখন তো প্রকাশ্যে কংগ্রেস আর সিপিএম ভাইজানকে সঙ্গে নিয়ে নেমে পড়েছে, কিন্তু তৃণমূল পিছিয়ে নেই। তাই দেখতে পাবেন ওই ভাঙড়ে বহিরাগত প্রার্থী ভাইজানকে সাহায্য করতে, আর দেখতে পাবে নন্দীগ্রামে কে প্রার্থী কেন মিছিলে অনুপস্থিত, আজকে তার কোনো প্রকাশ্য বিবৃতি নেই, কারণ আসল জোট হয়েছে ভাইজানের তৃণমূল কংগ্রেসের সঙ্গে। তৃণমূল কংগ্রেস পিছন থেকে সিপিএম এবং কংগ্রেসকে সঙ্গে নিয়ে, ভাইজানকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গে মুষ্টিমেয় আসন তৈরি করে দিয়ে তাকে ডিসাইডিং ফ্যাক্টর তৈরি করতে চাইছে, উপমুখ্যমন্ত্রী তৈরি করতে চাইছে। আজকে বাংলার মানুষকে এই রাজনীতির চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজকে সিপিএম এখন পরিবর্তিত পরিস্থিতিতে তৃণমূলকে ধরেছে, তৃণমূল সিপিএম কংগ্রেস ঐক্যবদ্ধ। অন্ধকারে এখন তৃণমূল সিপিএম কে দেখলেই ডাকছে, এই এদিকে এসো, এসো না। নতুন প্রেমালাপ তৈরি হচ্ছে এদের মধ্যে। আর অসহায় দৃষ্টিতে দাঁড়িয়ে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর আহ্বান জানাচ্ছেন পশ্চিমবঙ্গের বামপন্থী তৃণমূলকে, যে বাধা করো নেহি ছোড়োগে মেরা সাথ, জহাঁ তুম হো ওহাঁ মাই ভি হুঁ। এই নতুন নাটকের বিরুদ্ধে বেরিয়ে আসতে হবে বাংলার মানুষকে। আজকে পশ্চিমবঙ্গের মাটি, আজকে যেদিন ক্ষমতায় এসেছিলেন ঋণের পরিমাণ ছিল 1,94,000 কোটি টাকা, আর যেদিন ক্ষমতা থেকে চলে যাচ্ছেন সেটাকে স্ক্যালেট করে 5,00,000 কোটি টাকার সীমারেখা পার করে দিয়ে যাচ্ছেন। যেদিন বুদ্ধদেব বাবু ক্ষমতা থেকে চলে গিয়েছিলেন সেদিন এর রাজ্যে বিনিয়োগ ছিল 15,000 কোটি টাকা, আর পরের অর্থবর্ষে তৃণমূলের আমলে বিনিয়োগ এসে দাঁড়ালো মাত্র 15,000 কোটি টাকায়, 18,000 কোটি টাকায়। তারপর থেকে আর কোনোদিন শ্বেতপত্র প্রকাশ করেননি। একটার পর একটা শিল্পপতি এরাজ্য থেকে পুঁজি সরিয়ে ভিন্ন রাজ্যে নিয়ে যাচ্ছেন। যারা রিয়েল এস্টেটে এখানে টাকা তৈরি করেছেন তারা সাইফন অফ করে অন্য জায়গায় তারা টাকা পাঠিয়ে দিচ্ছেন, কারণ পশ্চিমবঙ্গ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট নয়। সিঙ্গুর এবং নন্দীগ্রাম আমাদের একটা ভুল বার্তা দিয়েছে। সিঙ্গুরে তৃণমূল কংগ্রেসের অদূরদর্শিতা আর সিপিআইএম এর হঠকারী আন্দোলন একটা চরম সর্বনাশের দিকে দাঁড় করিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গকে। যে রাজ্যে কৃষকরা এমএসপি পায় না, যে রাজ্যে তারা ডিসক্রেস সেল করতে বাধ্য হয়,
যে রাজ্যে আজকে 1000 থেকে 1100 টাকায় আজকে ধান বিক্রি হয়, যে রাজ্যের কৃষকরা দিনের পর দিন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, আজকে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে কিষাণ আন্দোলনের সমর্থন করছেন, যারা পশ্চিমবঙ্গে বেকারদের চাকরি দিতে পারে না, 10 বছরে 2টোর বেশি টেট নিতে পারে না, যারা প্রত্যেকটা নিয়োগকে হাইকোর্টের আইনের জালে জড়িয়ে দিয়েছে, যারা শিক্ষক নিয়োগকে কার্যত দোকানদারিতে পর্যবসিত করেছে, যারা দিনের পর দিন পশ্চিমবঙ্গের রাজনৈতিক বহুত্ববাদকে ভেঙে দিয়েছে, যারা বিকেন্দ্রীকৃত অর্থ ব্যবস্থা বিকেন্দ্রীকৃত রাজনীতির গান্ধীজির স্বপ্নকে ধূলিসাৎ করেছে, যারা পঞ্চায়েত ত্রিস্তর ব্যবস্থাকে ধ্বংস করেছে, যারা পঞ্চায়েতে মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের গণতান্ত্রিক ক্ষমতায়নের অধিকারকে, মহিলাদের অধিকারকে ছিনিয়ে নিয়েছে, যে রাজ্যের মানুষ সম্পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থাকে স্তব্ধ করে দিয়েছে, আজকে সেই রাজনীতি থেকে আপনাদের দূরে সরে আসতে হবে। এই বিরাট জনসমাবেশ প্রমাণ করছে, এই স্বতঃস্ফূর্ত মানুষের আগমন, মানুষের উচ্ছ্বাস প্রমাণ করছে, এই ব্রিগেড আজকে আর বিজেপির ব্রিগেড নেই, এই ব্রিগেড মানুষের ব্রিগেড, এই ব্রিগেড স্বতঃস্ফূর্তভাবে ভাইজানের ব্রিগেডকে প্রতিবাদ জানিয়েছে। ভাইজানের রাজনীতি, বিভাজনের রাজনীতি, সিপিএম কংগ্রেস তৃণমূল ভাইজানের তোষামোদ এবং বটোয়ারার রাজনীতি, ভাগিদারির রাজনীতি, ধর্মের নামে দেশকে ভাঙার রাজনীতির বিরুদ্ধে আজকে কাকদ্বীপ থেকে কুচবিহার পর্যন্ত মানুষের জনপ্লাবন। বিজেপি জিন্দাবাদ, পরিবর্তন অবশ্যম্ভাবী, আসল পরিবর্তন আগত। পশ্চিমবঙ্গের মানুষ আওয়াজ তুলেছে যে আর এই সরকার নয়, মমতা বন্দ্যোপাধ্যায় তার সাংবিধানিক আয়ুষ্কালটুকু পার করছেন, কনস্টিটিউশনাল এজ, তারপরে তাদের কোনো জায়গা নেই। তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে গেছে, লেমডাক গভর্নমেন্ট, বিদায় দিন তৃণমূলকে, বিশ্রাম দিন তৃণমূলকে। কোনো কদর্য আক্রমণ নয়, কোন আক্রমণ নয়, মনে রাখবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের এখনো নেত্রী, তাই তার দিকে তাকিয়ে খালি বলুন, হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দিব না, আমরা তাকে এখানেই রাখব পশ্চিমবঙ্গের বিরোধী দলনেত্রী বানিয়ে, কিন্তু বিধানসভার ভেতরে নয়, নন্দীগ্রাম থেকে নয়, রাখব তৃণমূল ভবনে, ওখান থেকে উনি পশ্চিমবঙ্গের বিরোধী দলের ভূমিকার নেতৃত্ব পালন করবেন। ধন্যবাদ। বিজেপি জিন্দাবাদ।